নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ভাজা মুগ ডাল আর বড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি। আজকের এই রেসিপিটি কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, উনি কিন্তু খুবই সুস্বাদু করে এই রেসিপিটি বানাতেন। চলুন তাহলে উনার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি মশলাগুলো বানিয়ে নেব, তার জন্যে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এইভাবে আগে থেকে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলে আজকের এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। অন্যদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি প্রায় 15 থেকে 16টা বিউলির ডালের বড়ি, নিয়ে নিয়েছি 100 গ্রাম সোনামুখী মুগ ডাল। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তাহলে বড়িগুলো দেখবেন খুব সুন্দর করে ভাজা হবে। বড়িগুলোর দেখুন হালকা হালকা কালার চলে এসেছে, বড়ি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল, তেলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবারে মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটাও কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজব, ভুল করেও কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন ডালের একদিকে পুড়ে যাবে আর অন্যদিকে ভাজাই হবে না। এইভাবে কন্টিনিউয়াসলি আমি যেরকম নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি সেইভাবে নেড়ে যেতে যেতে ভেজে নেবেন। নেড়ে যেতে যেতে প্রায় 5 মিনিট সময়ের মতো হয়ে এলো, দেখুন ডালটার হালকা হালকা কালার চলে এসেছে, ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের জন্য ভেজে নেব। আদাটাকে ঠিকঠাক করে ভেজে না নিলে কিন্তু তরকারিতে কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আদাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আদাটা দেখুন ভাজা হয়ে এসেছে, এবারে আমরা যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং হলুদের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কাজটা করছি। খুব সুন্দর করে এইভাবে নেড়ে যেতে যেতে মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে যখন এইভাবে তেলটা দেখবেন বাইরে বেরিয়ে আসবে, তখন কিন্তু মশলা ভাজার দেখবেন খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসে। এবারে আমরা যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে উপর নিচে করে মিশিয়ে নেব। লাউ রান্না করা খুব সহজ হলেও অনেক সময় দেখবেন খুব কিন্তু কঠিন হয়ে যায়, কারণ অনেক সময় লাউ রান্না করতে গেলে দেখবেন লাউ থেকে প্রচুর জল বেরিয়ে আসে, সেই জল কিন্তু খুব সহজে শুকোতেই চায় না। আবার কোনো কোনো লাউ আছে দেখবেন সেখান থেকে জলই বেরোতে চায় না, বাইরে থেকে জল দিয়ে লাউ সেদ্ধ করতে হয়। আমি এদিকে ঢেকে রেখে 5 মিনিটের জন্যে রান্না করে নিলাম। লাউটা দেখুন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমরা আরও 5 মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, এবারে দেখুন লাউটা কিন্তু প্রায় 80%-এর মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবং লাউ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময়ে আপনারা যদি দেখেন লাউ থেকে জল বেরোয়নি, সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে, আর নুনটা চেক করে কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল এবং বড়িটা এই সময়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি আরও 5 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ঢেকে রেখে রান্না করে নেব। এবারে দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম, সব কিছু মাখো মাখো হয়ে এসেছে। আর লাউটা যেরকম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে সেরকম বড়িটাকে দেখুন আমি খুন্তি দিয়ে একটু আধ ভাঙা করে দিয়েছি, যাতে লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। এইরকম একটু আধ ভাঙা করে দেবেন, তাহলে দেখবেন আরও বেশি খেতে ভালো হবে। সবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ঘি। আমি যেরকম চিনিটা সবার শেষে দিলাম সেরকম কিন্তু আপনারা অবশ্যই চিনিটা সবার শেষে দেবেন। চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে। এবারে আমি আর বেশি ফোটাবো না, সামান্য নেড়ে চেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ ঘণ্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।